নমস্কার, শ্রীগোবিন্দ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যা হোক, আজকে খুব একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করবো। অনেকেই আমার প্রচুর ক্লায়েন্ট অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে যাদের বিবাহ ডিলে হচ্ছে বা ডিলে ম্যারেজ বা সম্বন্ধ আসছে না বা সম্বন্ধ আসছে কিন্তু সম্বন্ধ আসলেও তার ম্যাচুরিটি হচ্ছে না বা বিবাহ হতে দেরি হচ্ছে, উদ্বিগ্ন। অর্থাৎ এমনও আমি দেখেছি, আমার ভেরি রিসেন্ট 8 বছর ধরে মানে যোগাযোগ চলছে, দেখাশোনা চলছে, কিন্তু বিয়ে আর হচ্ছে না। তা হোয়াই ডিলে ম্যারেজ, কেন দেরিতে বিয়ে বিবাহ হচ্ছে অ্যাকর্ডিং টু বাস্তু বাস্তু অনুযায়ী, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো বন্ধুরা। তার আগে অবশ্যই বলবো যে এই সপ্তাহব্যাপী আমি বিবাহ সংক্রান্ত অর্থাৎ ডিভোর্স, বিবাহ, ম্যারেজ লাইফ, হ্যাপি লাইফ, আনহ্যাপি ম্যারেজ লাইফ বা হ্যাপি ম্যারেজ লাইফ এইসব নিয়ে আলোচনা করবো। অবশ্যই চ্যানেলটা দেখতে থাকবেন এবং আমি যেগুলো বলছি বা যে টিপসগুলো বলছি সেগুলো ফলো আপ করুন, দেখবেন ভীষণভাবে ভালো হবে। বাকিটা আপনারাই বলবেন যে আপনারা কতটা ভালো থাক মানে কতটা ভালো হয়েছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে বিবাহের ক্ষেত্রে বলবো যে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা কেন হচ্ছে না বা অনেক ক্ষেত্রে যোগাযোগই আসছে না বা যোগাযোগের মাধ্যমেই খুঁজে পাচ্ছেন না, বাস্তব মতে কী বলছে। দেখুন, একটা ব্যাপার দেখেছি যে নর্থ নর্থ ওয়েস্ট অর্থাৎ আপনার বাড়ির নর্থ নর্থ ওয়েস্ট সেটা হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে যে আপনার যোগাযোগের মাধ্যম, যোগাযোগের ব্যবস্থা বা যোগাযোগ করানোটা কিন্তু সেই নর্থ নর্থ ওয়েস্ট করে। তো এখন বাড়ি যদি নর্থ নর্থ ওয়েস্টে যদি কোনোভাবে দোষযুক্ত হয় বা যদি ম্যালেন্স থাকে বা যদি ব্যালেন্স না থাকে বা ঠিকঠাক না থাকে, তাহলে আপনার যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে না বা যোগাযোগ আদৌ আসবে না বা যোগাযোগ আদৌ ঠিকঠাক না আসলে বিবাহটা কী করে সম্পন্ন হবে। নম্বর 1, আমি আসছি রেমিডিতে কী করতে হবে আসছি। 2 নম্বর কথা হচ্ছে যে ইস্ট ইস্টটা হচ্ছে এই যে যোগাযোগ বা আমরা যে যোগাযোগগুলো হচ্ছে সেই যোগাযোগের যে মাধ্যম, সেই যোগাযোগটা যে কমপ্লিট করা অর্থাৎ সেই যোগাযোগের যে ফাইনালাইজেশন মানে যোগাযোগটা সম্পূর্ণ করা বা যোগাযোগের পরিপূর্ণতা আসাটা কিন্তু পূর্ব দিকটা দেখে। তা পূর্ব দিক যদি কোনোভাবে ইমব্যালেন্স হয়ে যায় বা ঠিকঠাক না থাকে বাস্তব দিক থেকে, তাহলে প্রবলেম হবে। এই এবারে বলি যে বিবাহ সম্পন্ন অর্থাৎ বিবাহ কমপ্লিট, সেক্ষেত্রে বলবো কিন্তু সাউথ মানে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব, বাড়ি দক্ষিণ পূর্ব যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কি হবে, বিবাহটা আলটিমেটলি পরিপূর্ণতা আসবে না। দেখুন, দক্ষিণ পূর্ব হচ্ছে অগ্নিদিক, তাহলে অগ্নিদিকটা মানে হচ্ছে আপনার বাড়ির মানে আপনার যে বিবাহ, যে ম্যারেজ, ম্যারেজের যে পরিপূর্ণতা, যে অগ্নি, অগ্নিকে সাক্ষী করে যে হবে সেই জায়গাটা কিন্তু দেয় হচ্ছে দক্ষিণ পূর্ব। অর্থাৎ চন্দ্র এবং মঙ্গল একটা বিরাট অবদান থাকে, নর্থ নর্থ ওয়েস্ট ইস্ট আর হচ্ছে সাউথ ইস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গা যদি ইম্যালেন্স থাকে তাহলে বিবাহতে মানে বিবাহ বিলম্ব হবে। যাদের বিবাহ হচ্ছে না বা যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে না, তারা যেটা করবেন খুব ধ্যান দিয়ে শুনুন, খুব মন দিয়ে শুনুন, নর্থ নর্থ ওয়েস্ট অর্থাৎ আপনার ঘরের বা বাড়ির নর্থ নর্থ ওয়েস্টে চেষ্টা করুন আতপ চাল, এক মুষ্টি আতপ চাল অর্থাৎ এক মুঠো আতপ চাল, পরিষ্কার একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা কাপড়ে ভালো করে বেঁধে নিয়ে সঠিক স্থান অর্থাৎ নর্থ নর্থ ওয়েস্টে রেখে দিন। নর্থ নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর উত্তর পূর্ব এই সাইডে রেখে দিন খুব সুন্দর করে, এবং সেটা হবে সোমবার বা মঙ্গলবার, একান্ত না হলে বৃহস্পতিবার, এই 3 দিন সোম মঙ্গল বা বৃহস্পতি সব থেকে বেটার হচ্ছে সোমবার রেখে দেবেন। আর যেটা রাখবেন সেটা হচ্ছে খুব সুন্দর আপনার সব থেকে সুন্দর একটি ছবি, সুন্দর মুহূর্তের একটা ছবি যদি সম্ভব হয়, মানে আপনার যার বিবাহ হবে অর্থাৎ পাত্র বা পাত্রী, যে পাত্র হলে পাত্র বা পাত্রী যে ছবি, সুন্দর ছবি একটা সম্ভব হলে সেই সেই ছবিটার সঙ্গে চালটা রাখবেন, দেখবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে। এবং যাদের যোগাযোগ হয়তো টুকটাক আসছে বা কোনোভাবে ম্যাচিওর করছে না, তাদের ক্ষেত্রে কী বলবো, তাদের ক্ষেত্রে বলবো ঠিক পূর্ব দিকে, পূর্ব দিকে অর্থাৎ আপনার ঘরের পূর্ব দিকে একটা সেভেন হর্সের ঘোড়া মানে ছবি রেখে রেখে দেবেন, বেটার হবে। এবং সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে সবসময় শো পিস, সুন্দর দেখতে, যেটা দেখলে আমাদের মন আকর্ষণ করে, দেখলেই খুব ভালো লাগে, সেই ব্যাপারগুলো দেখবেন। আর যে জায়গাগুলো অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে কি, নর্থ নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিকে যেন কোনোভাবেই লাল কালার বা লাল রং না থাকে, এটা খেয়াল রাখতে হবে। দক্ষিণ পূর্ব দিকে যেন কোনোভাবে সবুজ কালার না থাকে, এটা দেখতে হবে। আর
পূর্ব দিকের ঘরের যে কালারটা সেটা সবসময় লাইট হালকা টাইপের হলে সবসময় বেটার হয়। তা এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার বিবাহতে সময় লাগবে না। এবার আপনার কোন সময় বিবাহের যোগ আছে না আছে সেটা দেখলে আরও বোঝা যাবে। তাহলে আপনি আমি যেটা বললাম সেগুলো ফলো আপ করুন, 100% মিলিয়ে নেবেন, বিবাহটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যোগাযোগও তাড়াতাড়ি হয়ে যাবে। বাকিটা যদি কারোর কোনো কিছু কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা থাকে বা যদি কোনো সমস্যা থেকে থাকে, 9830459022 থেকে এই নাম্বারে ফোন করবেন বা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবেন। এই পরবর্তী প্রোগ্রামে আমি ডিভোর্স, ম্যারেজ লাইফ, হ্যাপি ম্যারেজ লাইফ, আনহ্যাপি ম্যারেজ লাইফ নিয়ে বলবো। অবশ্যই শুনতে থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, আমি যেগুলো বলছি সেগুলো ফলো আপ করবেন, খুব ভালো হবে। ভালো থাকুন, নমস্কার।